नमस्कार बंधुरा, चले এসেছি আবার এই রান্না বান্না নিয়ে। তা আপনাদের সঙ্গে একটু নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করব। আমি আজকে চিকেন দিয়ে আটা দিয়ে একটা রেসিপি তৈরি করব। তা আমি আগে এই যে কড়াইতে জল বসিয়ে দিয়েছি, এইখানে আমি চিকেনগুলো সেদ্ধ করে নেব, একদম হাড় নেই, একদম হাড় ছাড়া। তা আমি চিকেন সেদ্ধ করে নেব। এভাবে আমি চিকেনগুলো সেদ্ধ করব। এবার সেদ্ধ করার জন্য এতে আমি এই যে নুন দিয়ে দিলাম, এতে আমি দেব একটু গোলমরিচের গুঁড়ো, একটু বেশি দেব, দিয়ে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। আর আমি কেটে নিয়েছি রসুন, রসুনগুলো এইভাবে কেটে নিয়েছি, এই যে আদা পেঁয়াজ আমি এইভাবে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। এবার আমি আটাটা খুব ভালো করে মেখে নেব, ততক্ষণে চিকেনটা সেদ্ধ হতে থাকুক। চিকেন সেদ্ধ হয়ে গেছে, এবার আমি চিকেনগুলো উঠিয়ে নেব। আমি গ্যাসটা অফ করে নিই। এবার আমি চিকেনগুলো উঠিয়ে নেব। উঠিয়ে চিকেনগুলোকে আমি একটু ঠান্ডা করব, একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে তারপরে এটাকে আবার সুন্দর করে এটাকে ছাড়িয়ে নিয়ে পরে বানাব। বন্ধুরা, চিকেনগুলোকে আমি হাতে এইভাবে একদম ঝুরঝুরা করে নিয়েছি, নিয়ে একটু ওই যে একটু চামড়া হাড্ডি মতন ছিল, আমি তো এখানে একটু আছে, আমি তো হাড়গুলোকে ওইভাবে রাখিনি, তা হাতে এটাকে সুন্দর করে নেওয়া যায়, তা হাত দিয়ে এটা করে নিলাম। এখন আমি খুব অল্প তেলে এটা করব, আমি সর্ষের তেলেই, খুব সামান্য তেলে, খুব সামান্য তেলে এটা আমি ভেজে নেব, ভালো করে ভেজে নেব, আদা রসুন পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব। এইখানে লঙ্কা পেঁয়াজ আদা রসুন একটু টমেটো সব একসাথে করে নিয়েছি ধোয়ার সময়, তা আমি এগুলো দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, মানে তেল বেশি দিলে এটার পুরটা খুব ঠিক হয়ে যাবে, তার জন্য আমি তেল বেশি দেবো না। আর এগুলো আমি খুব বেশি ভাজা ভাজা করব না, হালকা ভেজে দেব। এগুলো তাই হয়ে এসছে, এই যে একটু আদা রসুনের পেস্ট দেব অল্প, এর মধ্যে আমি লবণ দেব, কেননা চিকেনটা তো লবণ দিয়েই, লবণ গোলমরিচ দিয়ে সেদ্ধ করেছি, তাদের লবণটা খুব বেশি দেব না। এবার আমি এতে একটু লঙ্কার গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু দেব, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। বেশ, আদা পেঁয়াজ পেঁয়াজগুলো বেশ মুখে পড়লে খেতে খুবই ভালো লাগে। এখন আমি এই যে চিকেনটাকে এইরকম করে রেখেছি, দেখুন কি সুন্দর হাতে এটাকে করে নিয়েছি, এবার আমি চিকেনটা দিয়ে দেব। চিকেন দিয়ে আমি এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি সামান্য ভাজা মশলা দেব, মনু ভাজা মশলাটা কতটা দেব,
ওটা খোল, এটা খোল। এই যে এই যে আমার ভাজা মশলা, এই যে আমি একটু ভাজা মশলা, মশলাটা একটু বেশি দিলাম, একটু ভাজা মশলা দিলাম। আমি এর মধ্যে এলাচ, দারচিনি, দারচিনি কিচ্ছু দেবো না। ওই দেখুন, আপনাদের সাথে আমি গল্প করি না, ওই যে দেখুন, এই যে এখন এই চিকেন হবে, এই চিকেনের ঝোল দিয়ে ওই ওই জিনিসটা খাওয়া হবে। প্রত্যেক দিন পাবেন, 30 দিন 30 দিনই এই বাড়িতে চিকেন পাবেন। এরা মাছ টাছ সেরকম পছন্দ করে না। তৈরি হয়ে গেছে এটা, এখন আমি নাবিয়ে নেব, নাবিয়ে এটা ঠান্ডা করবো। কিছু তো তৈরি হয়েছে, আমি নামিয়ে ঠান্ডা করে নিই। আমি চিকেনগুলোকে এইভাবে সব মশলা টশলা দিয়ে তৈরি করে নিয়েছি। এদিকে আমি আটা মেখে নিয়েছি, আটা মেখে আটাগুলো এইভাবে গোল গোল করে নিয়েছি। এইবার আমি এটা দিয়ে দেখুন দারুণ একটা রেসিপি তৈরি করব। তা বন্ধুরা, আমি এই রকম করে এই যে বাটিগুলো তৈরি করে নেব, একদম এইভাবে বাটিগুলো তৈরি করে নেব। নিয়ে তারপরে আমি এর মধ্যে হাত দিয়েই দিচ্ছি, আমি এর মধ্যে পুরগুলো এইভাবে ভরে নেব। এইভাবে পুরগুলো ভরে নিয়ে পুরগুলো তেল কম, একদম ঝরঝরা তেল কম দিয়ে করেছি, একদম ঝরঝরা করে করেছি, যাতে ভিতর থেকে তেলটা বেরিয়ে না আসে। ভিতর থেকে যদি তেলটা বেরিয়ে আসে তাহলে পরে জিনিসটা খুব একটা ই হবে না। তা আমি এখন এটাকে এইভাবে রেখে এইভাবে হাত দিয়ে চেপে দেবো, এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি সবটা, সব চিকেনগুলো একদম ভিতরে খুব সুন্দর হয়ে থাকবে। তা এইভাবে হাত দিয়ে চেপে চেপে নেব। আমি এটা বানাবো চিকেনের পুর দিয়ে রুটি, কেননা চিকেনের ঝোল করা হয়েছে, ওই ঝোল দিয়ে এটা রুটি দিয়ে, এটার একটা সম্পূর্ণ আলাদা টেস্ট। তেল দিয়ে ভাজলে পরে সেটা আলাদা, কিন্তু এই টেস্টটা একদম সম্পূর্ণ আলাদা। ঠিক এইরকম করে এটা হাত দিয়ে চেপে চেপে আমি এটাকে নেব, আমি বেলনি দিয়ে বেলবো না জিনিসটা। আজকে আবার সুশান্তর বার্থডে, ওরা ঘরে কেক কাটছে, আমি ওদের সঙ্গে মানে ভিডিওটা শেয়ার করতে পারছি না ওদের সঙ্গে থেকে। তা এই যে ঠিক এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব, নিয়ে তারপরে আপনাদের সঙ্গে আমি আসছি। এই যে আমি ভাজতে শুরু করেছি, আমি একটা একটা করে বানাবো, ভাজবো, তাতে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, কেন রাত হয়ে গেছে অনেক। আমরা তো পুর ভরে পরোটা, আলুর পরোটা বা সব কিছুই খাই, কিন্তু এইভাবে পুর ভরে খেয়ে দেখবেন, এটা মাছেরও করা যায়, মাছ দিয়েও করা যায়, খুব ভালো হয়। বা চিকেন দিয়ে, আমার সেদিন কি মনে হলো, চিকেন ছিল, আপনারা তো জানেন যে আমাদের ঘরে চিকেনটা দারুণ। একটা পুরটা বেশি করেই দেবো, বেশি করে দিলে বেশ ভালো লাগবে। আমি উল্টে দিলাম, এইভাবে মুড়িয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর ভাজা হচ্ছে। এই প্রচন্ড পিঁপড়ে, কিন্তু
অল্প আঁচে খুব সুন্দর করে জিনিসটাকে ভেজে নিতে হবে। তো ওই দিনকে একটা ভেজে রুটি করছিলাম চিকেন একটুখানি, ওটা অবশ্য রান্না চিকেনটাই উঠিয়ে দিয়েছিলাম, দিয়ে দেখলাম যে খুব খেতে ভালো লাগছে রুটির মধ্যে দিয়ে। আমি এমনিতেও চিকেন তেল দিয়ে রান্না খুব একটা পছন্দ করি না, আমার ভালো লাগে না। আমি চিকেন যত তেল ছাড়া হবে আমার কাছে তত প্রিয়, তত ভালো লাগে। তা সুন্দরভাবে ফুলে উঠবে আর জিনিসটাও বেশ ভালো হবে। তা বন্ধুরা আমি তৈরি করি আরও। তৈরি হয়ে গেছে দেখুন, সুন্দর একদম দেখতে রুটি, কিন্তু এর ভিতরেই আছে সব জিনিস। এইবার এই যে তো বন্ধুরা, আমি কথা বলতে বলতে দুটো তৈরি করে ফেলেছি, কিন্তু আমি শেয়ার করতে ভুলে গেছি। এই যে দুটো তৈরি হয়ে গেছে, এবার ঘরে দেখুন সুশান্তর বার্থডেই হচ্ছে, একটু ওইদিকেও যেতে পারছি না, সব ছেলেপুলে আছে ঘরে। তা এই হলো ব্যাপার। এখন আমি তাড়াতাড়ি তৈরি করে নেব, চিকেনটা রান্না করে নিয়েছি আগেই, রান্না করে হয়তো ওরা পাউরুটি দিয়ে খেতে শুরু করেছে, ওরা পাউরুটি দিয়ে খাবে, ওদেরকে রুটি দেব না। আরে বস না, বস একটু খাবি তো, আরে একটা একটা না হোক, কাঁদে কাঁদে তো খাবি, বস। এই যে রুটি ধর বানাই। তা বন্ধুরা আমি সবগুলো বানিয়ে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ একটু খাবি না, দাঁড়া চট করে দুটো ভেজে দিই, খেয়ে নে। এই দেখুন কীভাবে ফুলে যাচ্ছে, এই যে এখন কয়েকটা ভেজে নিলাম। এই যে মাঝখানে টুকরো করে দিলাম, ওরা খেয়ে চলে যাবে জমিতে, সব জমিগুলোতে ধান, ওই টঙের মধ্যে এরা রাত্রে ঘুমোয়, এরা ডিউটি করতে যাবে, কাজেই আমি এদেরকে আর্ধেক আর্ধেক টুকরো করে দিয়ে দিচ্ছি, এরা খেয়ে চলে যাবে, তারপরে আমি আস্তে আস্তে ভেজে নেব। দেখুন কি সুন্দর হয়েছে, একদম মিশে গেছে সব, এইরকমই হয়েছে, এই যে এইভাবে। তা এরা তো এখন চলে যাবে, কাজেই আমি এদেরকে একটু দিয়ে দিই, এরা খেয়ে যাবে। তা বন্ধুরা আমি এইভাবে সব তৈরি করে নিয়ে তারপরে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে একদম ভালো আছে, এগুলো সব আমার গ্রামের, মানে সব এরা কারোরই পিসি হই, কারোরই কিছু হই, কিন্তু এরা সব আমাকে দিদা ডাকে। আর আমাদের এখানের গারো ভাষায় যেটা বলা হয় দিদাকে আম্বি, তা এরা আমাকে আম্বি ডাকে। এই যে আমি এর পিসি হই, এর পিসি হই, এ আমাকে পিসি ডাকে না। হ্যাঁ এ আমাকে ডাকে না, এরা সব আম্বি ডাকে। তো বন্ধুরা এই যে সব খাচ্ছে, কি রে কেমন হয়েছে বল? আর আমার স্ত্রী হোক ভালো একদম। হ্যাঁ মা মনটা জড়িয়ে গেছে, তো দারুণ না, আপনারাও ট্রাই করবেন ভিডিওটা, একদম লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, 5k লাইক পুকাই দেবো একেবারে একেবারে। এই হলো এদের খাওয়ার, তারপরে আমি সব তৈরি করে নিয়ে, এরা এখন চলে যাবে বলে সব তৈরি করে নিয়ে আপনাদের সামনে আসছি। হ্যাঁ বন্ধুরা এই যে সবার খাওয়া দাওয়ার পরে মাত্র আর কয়েকটা আছে, এই যে এই রুটি কাটা রয়েছে, আর হলো এই যে চিকেন, ওরা তো পাউরুটি দিয়ে খেয়ে ফেলেছে, তো অল্প আছে মনুর জন্য, তাই চিকেন দিয়ে এই রুটি দিয়ে মনু খাবে। তা মনুর খাওয়া তো আর শেয়ার করতে পারবো না কখন খাবে, আর আপনারা তো দেখলেন যে
চিকেনের পুরভরা রুটিটা কত সুন্দর হয়, কত ভালো লাগে। তা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকবেন, লাইক করবেন, কমেন্টস করে জানাবেন, আর যারা বন্ধুরা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। তা অনেক রাত হয়ে গেছে, তা আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। তা আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।